नर्मदा सरितं श्रेष्ठा रुद्रतेजात् विनिसृता तारयेत् सर्वभूतानि स्थावराणि चराणि च। नर्मदा समस्त नदीकूलर मध्य श्रेष्ठा, रुद्र तेज होते समुत्पन्ना, स्थावर जंगम समस्त किछुकेई तिनि त्राण करें। सर्वसिद्धि मेवाप्नोति तस्या तट परिक्रमात्। शुद्ध चित्ते तार तट परिक्रमा करले सर्वसिद्धि करायत्त हय। मा नर्मदा तुम्हार जय जयकार होक, जय जयकार होक, जय जयकार होक। सबाइके लाड्डू गोपाल चैनेले अनेक अनेक स्वागत जानाई। गुरुदेव के प्रणाम जानिए, माता पिता के प्रणाम जानिए आजकेर ई मूलपाठ शुरू करछि। आर मूलपाठे आसार आगे शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे सश्रद्ध प्रणाम जानिए आजकेर ई मूलपाठ शुरू करछि। तारी लेखा तपोभूमि नर्मदा এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে বেশ অনেকদিন হলো এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 216 অবধি আপলোড করা আছে, আজকের এই ভিডিওটা পার্ট 217। পার্ট 216-এ বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি, নাঙ্গা বাবা এবং আরও কয়েকজন মিলে ওনারা সেই শূলপানেশ্বরের পঞ্চকোশী পরিক্রমা করলেন। তো পরিক্রমা সমাপ্ত করে তাঁরা ফিরে এলেন যাত্রীনিবাসের ওখানে। তারপর কী হলো সেটা আজকের পাঠে পাঠ করে শোনাবো। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, যাত্রীনিবাসে গিয়ে দেখি যে একতলাতে ছজন সন্ন্যাসী এসে ডেরা নিয়েছেন। তারা মন্দিরে আরতি দেখতে যাবার জন্য প্রস্তুত হয়েছেন। আমরাও দোতলায় গিয়ে তাড়াতাড়ি কম্বল গায়ে চাপিয়ে তাদের সঙ্গেই মন্দিরে ফিরে এলাম। আস্তে আস্তে পথে আলাপ করতে করতে জানতে পারলাম যে তারা খানদেশ থেকে প্রতি বৎসরই এখানে আসেন, যে কোনো সোমবারের শেষ রাত্রে শূলপানেশ্বরে ভস্মারতি দর্শন করতে। প্রতি সোমবারই এখানে ভস্মারতি হয়, এই জিনিস ভারতে আর কোনো শিব মন্দিরে হয় না। মন্দিরে যখন পৌঁছলাম তখন প্রাত্যহিক সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। নাঙ্গা মহাত্মার সঙ্গে সকলেই হাত জোর করে দাঁড়িয়ে আছেন। আরতি শেষে নাঙ্গা বাবাকে সঙ্গে নিয়ে বাসায় এলাম। এসেই রঞ্জন এবং বাসবানন্দজি হই হই করে বলে উঠলেন যে আমরা তো সব একসঙ্গেই আছি, আপনাদের পঞ্চকোশী পরিক্রমার বিবরণ যে কোনো সময় শুনে নিতে পারবো, আপনারা নিরাপদে ফিরে এসেছেন এতেই আপাতত নিশ্চিন্ত হয়েছি। বাব্বা, সারাদিন আমাদের কী দুশ্চিন্তায় না কেটেছে। স্বয়ং পুরোহিতজিও ওই দুর্গম জঙ্গলের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। যাই হোক, এদিকে একটা মজার সংবাদ শুনুন। আজ রাত্রি 3:30 সময় শূলপানেশ্বরের ভস্মারতি হবে। আপনারা পরিক্রমা করে একেবারে সন্ধ্যার মুখে ফিরে এলেন, তাই পুরোহিতজি আপনাদেরকে জানাবার সুযোগ পাননি। এই জিনিস নাকি শিবময় ভারতবর্ষের আর কোনো মন্দিরে হয় না। এখানে একজন অঘরী শিব সাধক থাকেন, তিনি প্রতি সোমবার শেষ রাত্রে ভস্ম নিয়ে পৌঁছন। কোনো সন্ন্যাসীর দেহান্ত হলে অগ্নিতে তার মৃতদেহ সৎকারকালে সর্বাঙ্গ ভস্মীভূত হয়ে গেলে তার ব্রহ্মতালু যখন ফেটে যায়, সেই ভস্মীভূত ব্রহ্মতালু সংগ্রহ করে সেই ভস্ম দিয়ে শূলপানেশ্বরের আরতি হয়। ওই আরতি দর্শনের অধিকার কোনো স্ত্রীলোক বা গৃহীর নেই, শুধু পরিক্রমাবাসী বা সন্ন্যাসীদেরই তা দর্শনের অধিকার আছে। তো আমি বললাম শুধু এই মন্দিরেই ভস্মারতি হয়, ভারতের আর কোনো মন্দিরে হয় না। এ কথা মানতে পারলাম না। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সপ্তাহে শুধু একদিন মাত্র নয়, প্রতিদিনই সেখানে 3:30 সময় ভস্মারতি হয়। মহাকাল মন্দিরে একজন অঘরপন্থী সাধক আছেন, তিনি সারা সপ্তাহ ধরে ভস্মারতির ভস্ম সংগ্রহ করে থাকেন এক বিশেষ নিয়মে। সেই আরতি দর্শনকালে মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নেই, তবে পুরুষ গৃহীরা তা দর্শন করতে পারে। অবগাহন স্নান কিংবা সেখানকার কটিতীর্থের জল মাথায় ছেটিয়ে আরতি দেখার নিয়ম। কটিতীর্থের মধ্যে 50 ফুট বা 100 ফুট দীর্ঘ 100 বিশাল ত্রিশূল প্রথিত আছে। তোমার কথা সম্পূর্ণ সত্য, তবে এই মন্দিরে আরতিকালে মহর্ষি যৈগী সভ্যকৃত একটা স্তোত্র এবং সামবেদের আর একটা মন্ত্র পাঠ হয় বিশুদ্ধ সুর ও স্বর সংযোগে, যে জিনিস মহাকালেশ্বর মন্দিরেও হয় না। এখানকার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন যে ভস্মারতির জন্য প্রতি সোমবার তাকে সারাদিন রাত নিরম্ব উপবাসে থাকতে হয়। মহাকাল মন্দিরে পুরোহিতরা সন্ধ্যা থেকে উপবাসী থাকলেও দিনের বেলা নিরম্ব উপবাসে থাকেন না। নাঙ্গা মহাত্মার কথা শেষ হলেই হরানন্দজি হাত জোর করে তাকে বলেন, নাগা বাবা, আমি বহুবার নানা প্রসঙ্গে মহর্ষি যৈগী সভ্যের নাম শুনেছি, কিন্তু তার জীবন বৃত্তান্ত সম্বন্ধে কিছু শোনা নেই। এখন তো রাত্রি 10:30 বেজে গেছে, আপনার তো রাত্রে ঘুমের প্রয়োজন হয় না, আপনি যদি দয়া করে যৈগী সভ্যের কথা শোনান।
সারাদিন পরিক্রমা করে ক্লান্ত থাকলেও আমি না ঘুমিয়ে তা শুনব। নাঙ্গা মহাত্মা তার আগ্রহ এবং উৎসাহ দেখে বলেন, মহাভারতের শল্য পর্বে কঠোর তপস্বী যৈগীশবের বিবরণ আছে। তিনি একবার যদৃচ্ছ ভ্রমণ করতে করতে মহর্ষি শাণ্ডিল্যের গোত্র সম্ভূত তপস্বী দেবলের আশ্রমে এসে উপস্থিত হলেন এবং সেখানে এসে সবসময় তিনি যোগস্থ থাকতেন, কেবলমাত্র দেবলের ভোজনের সময় তার সমীপস্থ হতেন। তো একদিন দেবল তার আশ্রমের কোনো স্থানেই যৈগীশব্যকে দেখতে পেলেন না। তখন তিনি সমুদ্রে গিয়ে দেখলেন যে যৈগীশব্যের পূর্বাহ্নেই সেখানে এসে উপস্থিত হয়েছেন। সমুদ্র স্নানের পর আশ্রমে ফিরে এসে দেবল দেখেন যে তার পূর্বেই যৈগীশব্য সেখানে এসে উপস্থিত হয়ে নীরবে উপবিষ্ট আছেন। তো যৈগীশব্যের এই শক্তি পরীক্ষা করার জন্য মন্ত্রজ্ঞ দেবল বোম মার্গে উত্থিত হয়ে দেখলেন যে অন্তরিকাক্ষ চারি সিদ্ধগণ যৈগীশব্যের পূজারত রয়েছেন। তারপর তিনি আরও দেখলেন যে যৈগীশব্য স্বর্গলোক, পিতৃলোক, যমলোক, চন্দ্রলোক প্রভৃতি বহু ঊর্ধ্বলোকে বিচরণ করে অন্তর্হিত হলেন। সিদ্ধরা দেবলকে জানান যে যৈগীশব্য শাশ্বত ব্রহ্মলোকে গিয়েছেন, সেখানে দেবলের যাবার ক্ষমতা নেই। তখন দেবল তার আশ্রমে ফিরে গেলেন। আশ্রমে পৌঁছে তিনি পরম বিস্মিত হলেন এই দেখে যে যৈগীশব্য তার পূর্বেই আশ্রমে এসে বসে আছেন। তখন শ্রদ্ধাপ্লুত অন্তরে দেবল তার কাছে মোক্ষ ধর্মের দীক্ষা প্রার্থনা করলেন। তো এরপর যৈগীশব্যের পূর্ণ জীবনের বর্ণনা করেই মহাত্মা চলে গেলেন তার ঘরে। হরানন্দজি চোখের ইশারা করে মুখ টিপে আমাকে জানালেন যে আমাদের এই গুণমণিও যৈগীশব্যেরই একটি পকেট সংস্করণ, মনে আছে তো? ইনি চোখে ভালো করে দেখতে পান না, সেখানকার পুরোহিতদের কাছে শুনে হিরণ্ময়ানন্দজির চাপে সুখদেবেশ্বর থেকে একে এড়িয়ে চলে এসেছিলাম, কিন্তু রুণ্ডগ্রামে এসে দেখলাম যে আমাদের আগেই তিনি সেখানে এসে পৌঁছে গেছেন। রুণ্ডগ্রাম থেকে নরবাড়ি মহল্লায়, নরবাড়ি থেকে পৈচায় পুতিকেশ্বর মন্দির, পুতিকেশ্বর মন্দির থেকে কটোয়ার হনুমন্তেশ্বর মন্দির, সর্বত্র আমরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও তিনি সর্বত্র আমাদের আগে আগে পৌঁছে গেলেন। কটোরার সেই হনুমন্তেশ্বর মন্দির থেকে ইনি এ পর্যন্ত সর্বত্র আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ক্রমশ এর গুণের পরিচয় পেয়ে এখন বলতে গেলে আমরা ওর ভক্তই হয়ে গেছি। আমাদের বুড়ো স্বামীজি তো আগে ওনাকে দু চোখ মিলে দেখতেই পারতেন না, এখন তো সুযোগ পেলেই পদধুলি নেন। যাকে এখন রাত্রি 12টা বেজে গেল, এবার শুয়ে পড়া যাক, আবার রাত্রি 3টেই উঠতে হবে। যদি ঘুমিয়ে পড়ি ডেকে দিও ভাই। সকলেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত্রি 3:15 খানদেশ থেকে যে সাধুরা নিচের তলায় এসেছিলেন রয়েছিলেন তাদের কোলাহলে আমরা উঠে পড়লাম। দরজা খুলে দেখি যে নাঙ্গা সাধু দাঁড়িয়ে আছেন। আমরা হ্যারিকেন ও টর্চ হাতে নিয়ে কোনো মতে মন্দিরে গিয়ে পৌঁছলাম। চারিদিকে খুটখুটি অন্ধকার, তার উপরে হিবেল বাতাসের ছাপটা, মনে হচ্ছে যেন বরফের বৃষ্টি হচ্ছে। যাত্রীনিবাস থেকে মন্দিরে আসতেই শিশির ভেজা পথে আসতে গিয়ে মনে হলো পাগুলো অসার হয়ে গেছে। পুরোহিতজির নির্দেশে কম্বলাদি সকল গাত্রবস্ত্র বারান্দায় রেখে দিয়ে নগ্ন গাত্রেই মন্দিরে গিয়ে ঢুকলাম সবাই। গুরগুর শব্দে কারা না কারা বেজে উঠল, একসঙ্গে বেজে উঠল সিংহ, আদমরু ও বিষাণ এবং তার সঙ্গে দুটি বৃহদাকার করতাল। সব যন্ত্রই তালে তালে এমন গুরুগম্ভীর শব্দে বাজছে যে রাত্রি 3:30 বাজলেও মনে হচ্ছে যেন নিশীথে কোনো শ্মশানে তাল, বেতাল এবং ভৈরব সহ এক তালে নাচতে আরম্ভ করেছে। ঘনঘোর জঙ্গলের মধ্যে এক ভয়ঙ্কর পরিবেশ এবং পটভূমিকায় বম বম গুর গুর গুপ গুপ ধ্বনিতে উঠে মনে হলো আমরা যেন কোনো ভুতুরে অলৌকিক স্থানে দাঁড়িয়ে আছি। কর্পূরের আরতির পরেই অঘোরপন্থী সাধু সেই ভস্মের পুটুলি নিয়ে এসে শূলপানীশ্বরের গায়ে ছড়াতে ছড়াতে তাৎ হই নৃত্য শুরু করলেন পুরোহিতের সঙ্গে। আমরাও পরিক্রমাবাসীরাও তালে তালে নাচতে শুরু করে দিয়েছি, হাততালি দিচ্ছি, পা ঠুকে ঠুকে তাল দিচ্ছি, মুখে বলছি হর নর্মদে হর নর্মদে কখনো বা হর হর বাবম বাবম। তারপর পুরোহিতজির ইঙ্গিতে সকলে হাত ধরাধরি করে শূলপানেশ্বরকে মাঝখানে রেখে বৃত্তাকারে ঘিরে নাচতে লাগলাম। নাগা বাবা এবং পুরোহিতজিও আমাদের সঙ্গে বৃত্তাকারে নেচে নেচে প্রদক্ষিণ করছেন। সকলের মধ্যেই একটা ভাবের উচ্ছ্বাস দেখা দিয়েছে। দুর্দণ্ড নৃত্যে আমরা যেন অধীর হয়ে পড়েছি। সেই নিদারুণ শীতের রাতেও আমাদের গা দিয়ে ঘাম ঝরছে। অঘরী সাধু ভস্ম ছড়িয়ে ছড়িয়ে শূলপানেশ্বরকে, শূলপানী দেবকে যখন ঢেকে ফেলেছেন, প্রায় ঢেকে ফেলেছেন, তখন পুরোহিতজি মহর্ষি যৈগীশব্যের সেই স্তব পাঠ করতে বললেন। ওং নমঃ শিবায় শান্তায় সর্বজ্ঞায় শুভাত্মনে
জগদানন্দ কন্দায় পরমানন্দ হেতবে অরূপায় সরূপায় নানারূপধরায় চ বিরূপাক্ষায় বিধয়ে বিধি বিষ্ণুসুতায় চ সাবুবায় নমস্তুভ্যম জঙ্গমায় নমস্তুতে সর্বাত্মনে নমস্তুভ্যম নমস্তে পরমাত্মনে, অর্থাৎ শান্ত শুভ আত্মা সর্বজ্ঞ শিবকে প্রণাম, প্রণাম করি জগদানন্দ পরমানন্দের হেতু ভূত মহেশ্বরকে, হেতু প্রভো রূপহীন অথচ স্বরূপ নানা রূপধর বিধি বিষ্ণুস্তুত, হে বিরূপাক্ষ হে বিধে আপনাকে প্রণাম, হে স্থাবর জঙ্গম রূপিন আপনাকে প্রণাম, হে সর্বাত্মন হে পরমাত্মন আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু। আমরা তখনও বৃত্তাকারে যেন কোনো আবেগের ঘোরে নেচে চলেছি, পুরোহিতজির স্তব পাঠ শেষ হলো, সঙ্গে সঙ্গে মন্দিরের মধ্যে বিদ্যুৎ ঝলসে উঠলো, আমরা স্তম্ভিত ও বিহ্বল হয়ে দাঁড়িয়ে পড়লাম। স্তব পাঠ শেষ হতেই পুরোহিতজি নত যেন হয়ে বৃহতি ছন্দে গেয়ে উঠলেন সেই সামবেদের মন্ত্র, মন্ত্রচারণের সঙ্গে সঙ্গে ঝরঝর করে কেঁদে ফেললেন পুরোহিতজি। তিনি সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতর আর একবার বিদ্যুৎ ঝলসে উঠল, হকচকিয়ে গিয়ে আমরা প্রণাম করলাম ভগবান শূলপানেশ্বর মহাদেবকে। বেদমন্ত্র আর পাঁচটা সংস্কৃত মন্ত্রের মতো নয়, বিশেষত সামবেদের মন্ত্র তো পরিপূর্ণ সঙ্গীত, যে কোনো গানের যেমন স্বর মাত্রা ছন্দ সুর তাল ও লয় থাকে, তেমনই সামবেদের মন্ত্র যথোপযুক্ত সুর ও ছন্দে গাইতে হয়। মহর্ষি বশিষ্ঠ দুষ্ট এই মহামন্ত্রটি বলা বাহুল্য পুরোহিতজি যথোপযুক্ত শ্রুতিমধুর বৃহতি ছন্দেই গাইলেন। মন্দিরের বাইরে এসে দেখি যে চারিদিক কুয়াশায় ঢেকে থাকলেও সকাল যে হয়ে গেছে তা বোঝা যাচ্ছে। পাখির ডাকে সমগ্র জঙ্গল মুখর। নাঙ্গা বাবা তার অভ্যাস মতো নর্মদার ঘাটে স্নান করতে যেতে উদ্যোগী হলেই তার টলায়মান অবস্থা দেখে আমরা তাকে ধরাধরি করে যাত্রীনিবাসে এনে তার ঘরে ঠুকিয়ে শুয়ে দিলাম মেঝের ওপরে। তখন তার পরিপূর্ণ ভাবনমাদ অবস্থা। আমরাও আমাদের ঘরে ঢুকে যে যার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সারা দিন ধরে ভৃগুতুণ্ড ও ভৃগু পর্বতে ঘুরে পঞ্চকোশী পরিক্রমা করার ধকল, তার উপরে রাত্রি সাড়ে তিনটে থেকে সকাল পর্যন্ত ভস্মারতি দর্শনে রাত্রি জাগরণে যে ক্লান্তি, তাতে পরিশ্রান্ত হয়েই আমরা সবাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আমারই সবার শেষে, বেলা তখন দশটা বাজতে যায়। আমার কিছুক্ষণ আগেই উঠেছেন আরও দুজন পঞ্চকোশী পরিক্রমা করেছেন স্বামী হরানন্দজি এবং প্রেমানন্দ। জেগে উঠে শুনলাম যে বেলা আটটা নাগাদ বুথিত হয়ে নাগা বাবা নর্মদা স্নান করে শূলপানেশ্বরকে দর্শন ও প্রণাম করে এসেছেন। অন্যান্য সকলেই স্নানাদি পর্ব শেষ হয়ে গেছে। খানদেশ থেকে যে ছজন সন্ন্যাসী এসেছিলেন তাঁদেরও আজ আমাদের সঙ্গে একসঙ্গে রান্নার ব্যবস্থা হয়েছে। খানদেশে দুজন সন্ন্যাসী সহ আমাদের যে দুজন ব্রহ্মচারী তারা রুটি তৈরি করছেন। আমরা তিনজন তাড়াতাড়ি নর্মদাতে স্নান করতে গেলাম। পূর্বেই বলেছি যে মন্দিরের পেছনেই নর্মদা বয়ে চলেছেন। উত্তর তটের পর্বশ্রেণী ও এই তটের পর্বশ্রেণীর মধ্যে তিনটে চট্টানের ওপর দিয়ে নর্মদার জল অত্যন্ত খরবেগে বইছে। আমরা এক হাঁটু জলে নেমে সাবধানে স্নান করে এসে মন্দিরে প্রণাম করলাম শূলপানেশ্বরকে। আমি ঝোলা থেকে মহাত্মা প্রলয় দাসী প্রদত্ত মহর্ষি তণ্ডীকৃত হাজার আট শ্লোকরাজি বের করে পাঠ করতে লাগলাম। হরানন্দজি ও প্রেমানন্দ বসে বসে জপ করতে লাগলেন। পুরোহিতজি তখন মন্দিরের পূজা করছেন। আমাদের পাঠ ও জপ শেষে যাত্রীনিবাসে যখন ফিরে এলাম তখন বেলা দেড়টা। এসেই আমরা ভোজনে বসলাম। নিচের তলায় গুড় রুটি খেয়ে যখন দোতলায় উঠে এলাম হরানন্দজি বললেন সন্ন্যাসীদের দিবানিদ্রা নিষিদ্ধ। নর্মদা পরিক্রমায় এই জঙ্গলখণ্ডে প্রতিকূল পরিবেশের মধ্যে কখনো কখনো নিতান্ত শারীরিক কারণে আমরা এই নিয়ম ভাঙতে বাধ্য হয়েছি বটে, কিন্তু আজ তো বেলা পর্যন্ত ঘুমিয়েছি, এখন শোয়ার কোনো প্রয়োজন নেই। কাশীতে মঠে থাকাকালে আমরা যেমন গুরুদেবের মুখে নানা সৎপ্রসঙ্গ আলোচনা করে সময় কাটাতাম, আজ আমরা এখানে সেইভাবেই সময় কাটাবো। আমি পাশের ঘরে গিয়ে নাঙ্গা মহাত্মার কাছে প্রার্থনা করে দেখি যে তিনি আমাদেরকে কোনো শাস্ত্রকথা শোনাতে রাজি হন কিনা। সত্যি সত্যি কয়েক মিনিটের মধ্যেই হরানন্দজি তাকে হাজির করলেন আমাদের ঘরে। তিনি বসতে বসতে বললেন যে তোমরা কোনো প্রশ্নের অবতারণা করো আর আমি সেই প্রসঙ্গেরই উত্তরে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো এরপর নাঙ্গা মহাত্মা কী বললেন বা নাঙ্গা বাবা কী বললেন সেই বিষয় নিয়ে বা তারপর কী হলো সেই বিষয় নিয়ে আজকের পাঠে পাঠ করে শোনাবো না, সেটার পরের পাঠে পাঠ করে শোনাবো। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। শিবহম
শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিব স্বরূপহম।